হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকে একটা বিশেষ বিষয়ের উপরে আমাদের টপিকস, আশা করি খুব মনোযোগ দিয়ে শুনবেন। তার কারণ সবার জীবনে এই জিনিসটা হচ্ছে, নারী এবং পুরুষ এই নিয়ে কিন্তু সারা পৃথিবী ব্যাপী সংসার জীবনে এসে মানুষের দেখা গেল প্রজনন ক্ষমতা হারিয়ে যাচ্ছে। এই কারণ এবং কারণের থেকে মুক্তির উপায় একটা বলে দেব। ছোট্ট একটা কাহিনী দিয়ে আপনাদের জিনিসটা শুরু করি। একটা ছেলে আমার কাছে এসেছে, ছেলেটি আধুনিক এই সভ্য জগতের ছেলে, বিদেশে লেখাপড়া করে এবং তার বিদেশি খাবারের প্রতি বেশি আসক্তি। এই যে আধুনিক জগতের যেসব বার্গার টার্গার, কোল্ড ড্রিঙ্কস, তারপরে ওয়াইন, বিশেষ করে মদ, সিগারেট, গাঁজা, বহু রকম কিছু নেশাদ্রব্য এসে গ্রহণ করতে করতে এবং হস্তমৈথুন টথুন করার পরে দেশে ফিরে এসছে। দেশে ফিরে এসে হয়েছে কি, মোবাইলের আসক্তি তো আছে বহু রাত জাগা, এখন জবরদস্তি করে বাবা মা একই ছেলে বিয়েও দিয়েছে, ঘরে অপূর্ব সুন্দরী বউ, কিন্তু দেখা গেল কি সহবাসের ক্ষেত্রে আর প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই প্রজনন ক্ষমতা হারিয়ে যাওয়ার ফলে সে বড় বড় যৌন বিশেষজ্ঞ ডাক্তারদের দেখিয়েছে, এই বিশেষজ্ঞর ডাক্তাররা তার বড় বড় দামি দামি ঔষধ দিয়েছে, ঔষধ খায়, মাঝে মাঝে হয়তো লিঙ্গের উত্থান হচ্ছে কিন্তু তার লংজিভিটি নাই। দেখা গেল 2-3 মাস কি বছর খানেক তার জীবন অতিবাহিত করে কিন্তু সন্তান আদি আর হচ্ছে না। তারপরে হয়েছে কি দুশ্চিন্তা, এই দুশ্চিন্তার কারণে যেটা ঘুমের ওষুধ, এতে দেখা যাচ্ছে কি আরো তাই সে একেবারে ডিসঅর্ডার হতে হতে একেবারে লিঙ্গ ধ্বজভঙ্গ। এখন বউ বেরিয়ে যাবে, হঠাৎ আমাদের চ্যানেলের সাথে যুক্ত, আমাকে ফোন করেছে, দাদু আমি কি করব, আমার তো অবস্থা খারাপ, আমি তোর জীবন বৃত্তান্ত যেটা নিয়েছি সেটার পরেই কিন্তু এই টপিকসটা আমার মাথার ভিতরে এসছে যে এই জাতীয় ছেলেপেলে তো আধুনিক জগতে প্রচুর এবং ম্যাক্সিমাম দেখা যায়। প্রথম জীবনে ওইসব ওষুধপত্র গ্রহণ করে সহবাস করে কিন্তু স্ত্রী সংসর্গে দেখা গেল সন্তান আদি আর হচ্ছে না। আমি তাকে একটা উপায় দিয়েছি, যে উপায়টা আপনাদেরও মঙ্গল করবে জন্য এই কথাগুলো তোলা আজকে। ম্যাক্সিমাম ছেলেপেলে এবং কি মেয়েরাও খাদ্য দূষণ সব থেকে, বিশেষ করে তেলে ভাজা, এই ভাজা জাতীয় কি তেল মানুষের শরীরে রক্তে কোলেস্টেরল বৃদ্ধি করছে, দ্বিতীয়ত জীবনী শক্তি ধ্বংস করে দিচ্ছে। দেহের ভিতর ন্যায়টা কি, আমরা এর আগেও বলেছি, রস, যে রসটা উপকার করে। আমি একটা দেখালো ভিডিও দেখলাম, কাঠবাদাম খান আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। কাঠবাদাম দেখালো 4-5টা গিলে নিচ্ছে ফটাফট, ভালো করে চিবালেও না, ভিতরের যে প্রাণ শক্তিটা ভালো করে চিবানো রস আস্বাদনকে না খাওয়া পর্যন্ত সেই শক্তিটা পেটে যায়, হজম হবে না। এখন দেখা গেল পেটে তার IBS আছে, হজম শক্তি দুর্বল, এই IBS এর কারণের জন্য আরাম ওষুধ খাচ্ছে। এখন দেখা গেল তার থেকে হয় কি মানসিকতা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, এই দুশ্চিন্তার কারণের জন্য তার ইচ্ছা শক্তি, বিশেষ করে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার ফলে তার ইচ্ছা শক্তি, বিশেষ করে প্রজনন ক্ষমতার দুর্বলতার কারণের জন্য ইচ্ছা শক্তি এত কম হয়ে গেছে। তার কারণ খেয়ে তো হজম হচ্ছে না, হজম না হওয়ার ফলে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো আছে সব ডিসঅর্ডার, ব্রেন কাজ করছে না, ঘুম ধরছে না, পেটের ভিতরে অশান্তি সৃষ্টি হচ্ছে, পেটের ভিতরে ঘুটফাট করছে, কারণ হয়েছে দামি দামি জিনিস খাচ্ছে। দামি জিনিস খেলে তো হবে না, সেই কে আমাকে বলছে যে আমি তো ডিম রেগুলার খাই, আর ডিম তো খাচ্ছ তোমার বলে IBS আছে, এই IBS এর কারণে যদি তোমার পেটের দিকে তলা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, যখনই বেরিয়ে যাচ্ছে তখন ওই খাদ্যের দূষণের ফলে তোমার প্রজনন সেকশনটা একেবারেই ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। যেহেতু তুমি এতদিন অন্যায় অত্যাচার করেছো 20-25 বছর ধরে, সে কি একদিনে সারবে? এই উপায়টা আমি বললাম। এখন উপায়টা হচ্ছে একটাই বলেছি যে দেখো তুমি যে সম্পর্কগুলো করেছো, খাদ্য পানীয় ঔষধ সব কিছু তোমাকে ত্যাগ করতে হবে।
আমি বললাম যে একটা জিনিস বললাম যে এইগুলো যদি ত্যাগ না করো তোমার কিচ্ছু হবে না, শত ডাক্তার বেটে খাওয়া কিচ্ছু হবে না। এমনকি দেখা গেছে আমার সাথে এমনও যুক্ত আছে কবিরাজ ভদ্রলোক, উচ্চতরের কবিরাজ, ভালো শিক্ষিত, তিনিও তারও ডিজর্ডার দেখালেন। তা আমি বললাম যে আপনার কবিরাজ নিজেই তাহলে চিকিৎসা করবেন কি? আমি বললো খাদ্য নিয়ন্ত্রণ করেন, আপনার সেক্স পাওয়ার এসে খাদ্য নিয়ন্ত্রণ করে এক মাসের ভিতরে ভদ্রলোক সেক্স পাওয়ার ফিরে এসছে। উনার স্ত্রী উনাকে বলেছে যে তোমাকে আবার বিয়ে করতে হবে, তোমার এত পাওয়ার পাচ্ছি। এই সম্পূর্ণ খাদ্যের পরিবর্তনের কারণের জন্য যখনই হজম শক্তি ফিরে আসবে শরীরের ভিতরে, তার একটা দৈহিক ক্ষমতা অর্জন হবে। তো আমার প্রিয় বন্ধুরা, তাহলে এই যে আমি মেসেজটা দিলাম এতে কি পেলেন আপনারা আমাকে নিশ্চয় জানাবেন। এখন সেই আবার উপায়টা কি, আমি কি করতে বলেছি সেটাই আপনাদের বলবো। ওকে বলেছি যে সম্পূর্ণ খাদ্য যেগুলো খাও, তৈলাক্ত খাদ্য, নেশা ভান যা খুশি গ্রহণ করো, সব বন্ধ করতে হবে তোমাকে। যদি পারো তাহলে শরীর ঠিক হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি হবেই হবে। এতখানি ফোর্স দেওয়ার পরে তাহলে বলছে দাদু আমি কি করব, আমি সকালবেলা যদি যোগ ব্যায়াম করতে পারো করবে, যদি না পারো সকালে উষ্ণ গরম পানি পান করবে অবশ্যই, করার পরে তুমি মলমূত্র নিষ্কাশন করবে, করার পরে কিছু না পারো দৌড়াও, ধীরে ধীরে দৌড়াবে, আস্তে আস্তে দৌড়াবে। তাতে হবে কি, শরীরের ভিতরে গাটা ঘেমে শরীরের যে ভিতরে দূষিত পদার্থগুলো আছে সব বেরিয়ে যাবে আস্তে আস্তে। তার জন্য প্রচুর পানি পান করতে হবে, এবং করার পরে তোমাকে সকালবেলায় এক্সারসাইজ পরে 30 মিনিট পর রেস্ট নিয়ে ভালো করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাবুদানা ভিজিয়ে রান্না করে খাবে। সাবুদানাতে হবে পেটটা ঠান্ডা থাকবে, শক্তিটাও তুমি ভিতরে পাবে, যেহেতু IBS আছে হজম করতে পারছো না, এখানে লিভারের শক্তিটারও প্রয়োজন আছে। এই লিভারের শক্তিটা বৃদ্ধি করার জন্য তোমাকে দুপুরে খেতে হবে 100 গ্রাম টক দই, সাথে 2 কোয়া কাঁচা রসুন, এবং ভাত নরম করে কাঁচা কলা, পেঁপে ও করেলা সিদ্ধ দিয়ে খাবে। তাতে হবে কি, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য এই খাদ্যগুলো প্রয়োগ করা হচ্ছে, এবং সেটার সাথে হবে কি লিভারটাও শক্তি পাবে, করেলার রসটাও তোমার হজমের সহায়তা করবে, কাঁচা কলাটাও শক্তিটা ধরে রাখার ক্ষমতা অর্জন হবে। এইভাবে আস্তে আস্তে একটা শিশু তুমি নতুন শিশুরূপে আবার নতুন করে জন্ম নিয়েছ, এই ভাবনাটা মনের ভিতর উদ্যমতা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, তোমাদের যে এই যে এতগুলো মেসেজ দিলাম কি বুঝলে? কিছুই বোঝোনি। শিশু করে শিশুরা দেখুন, যখন শিশুকাল আসে মাতৃ দুগ্ধ পান করে, কিন্তু কিন্তু বয়স যেই বয়সে পশু খাদ্যের প্রতি আসক্তি হয়। নিজে তো পশু না, পশু যদি হতো মানুষ তাহলে পশু খাদ্যকে পশুদের মতো পরিশ্রম করত, তবে গা পশুদের মতো বছরে একবার যৌন ক্ষমতা অর্জন করত। পশুরা কিন্তু একবারই রীতিমতি হয়, আর মানুষের জীবনে উপরালা সৃষ্টিকর্তা মাসে একবার করে নারীদের ঋতুমতি করেছে, যাতে যৌন আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হবে। এই মানব দেহটা প্রভু দিয়েছেন কষ্ট করে আমাদের উপভোগ করার জন্য, তাতে আমরা হয়েছে কি বেহুদা মনের মানুষ। জীবনটা পেয়ে জীবনের যৌবনের যে শক্তিটা পেলে একেবারে অবলীলাক্রমে আমি খরচ করছি, যখনই খরচ করছি ইন্টারনাল ভাবে হরমোনের পরিবর্তন এসে যাচ্ছে শরীরের ভিতরে। যখনই হরমোনের বলতে কেন পরিবর্তন হলো, ওই খাদ্য আলতে পাল্টে খাদ্য খাওয়ার ফলে হরমোনের পরিবর্তন যখনই আসে তখন লিঙ্গ কর্তন করতে হচ্ছে না, উপরে অটোমেটিক হরমোনের পরিবর্তন করার ফলে লিঙ্গের ধ্বজভঙ্গ করছে, কর্তন করালে লিঙ্গ বেঁকা হয়ে গেল আর কোনোদিনও খারাপ হবে না। জীবনী শক্তি যতক্ষণ থাকে ততক্ষণ লিঙ্গ পাওয়ার পায়, ওই পাওয়ারটা খরচ করার জন্য নিজেকে যুদ্ধ করতে হয় যোদ্ধার মতো। যেমন আমি করে দেখাই তোমাদের, দাদুর পাওয়ার আছে এখনো। কেন পাওয়ার আছে? দাদু যৌন ক্ষমতা এখনো ঠিক আছে, কেন আছে? জীবনের শক্তি ধরে রাখার উপায়গুলো তোমাদের বলে দেয়, যেটা আমিও পাই তোমরাও যাতে পাও সেই রকম ভাবে চেষ্টা করো প্রতিনিয়ত। তোমাদের এত উপায় দেওয়া কি জন্যে? আমার ভিতরে একটা ব্যাকুলতা কাজ করে। তোমরা আমরা স্নেহের দাদুর কাছে স্নেহের আশা করো, যার জন্য দাদু এত ফোর্সে বলতে পারে, কারণ দাদুর ভিতরে সেই ফোর্স খোদা তালা দিয়েছে, অন্য কেউ দেয়নি। পৃথিবীর বুকে বেহুদা কোনো মানুষ দিতে পারেনি, তিনি দিয়েছেন সর্বশক্তিমান। যার জন্য তোমাদের কাছে বারবার একটা কথাই বলি,
প্রভুর সান্নিধ্য লাভ করার জন্য তোমাদের শিশু হতে হবে, শিশু হলে আবার সেই জীবনী শক্তি ফিরে পাবে। অতএব খাদ্যটা হজম হলেই তোমার ভিতরে পাওয়ার আসবে। আমি পরিবর্তন করতে বলেছি কিন্তু সবকিছু। যদি কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ, তোমাদের কন্টাক্ট আছেই, প্রশ্ন করবে, এই দাদু জবাব দিয়ে যদি বেঁচে থাকে অবশ্যই ভালোবাসা পাবে।